কিরকম এলো লোকটা? হ্যাঁ, এসে রইল, গল্প গল্প করলো, সারাদিন গেল, বাড়ি যাওয়ার সময় বলছি দাদা একটু চা খেয়ে যান, পরে বাড়ি যাচ্ছেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ। সো সারা রাত ডিউটির পর এখন ঘড়িতে বাজে 8টা, এখন অবধি প্যাট প্যাট করে তাকাচ্ছে, এখন ঘুমটা এবার আসছে যাকে বলে। তো সারা রাত যে সেরকমও জাগেনি কালকে, তাও একটু ঘুমিয়েছিল, তার জন্য একটু ঘুমাতে পেরেছি। বাট বারবার উঠে ওকে চেক করা সেগুলো তো থাকেই একটা দায়িত্বের মধ্যে। তো সকাল থেকে ভোর থেকে অনেক কান্নাকাটি করছিলো, কিছুতেই আর শোবে না, তো ওকে নিয়ে সময় নিয়ে এইভাবে বসে আছে। দেখো মা, এখনো ঘুমটা আসছে আর কি, আস্তে আস্তে, এখনো ঠিক করে আসেনি। না মা, আসছে, একটু একটু করে আসছে ঘুমটা। শোনা মা, তো চলো আর একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম সকাল সকাল, দেখতে থাকো পুরো ব্লগটা। কি হয়েছে মা, কেন তাকিয়ে আছো এমনি করে? কি কথা বলবো তোমার সাথে, কি কথা বলবো? আমার শোনো মা, তুমি আমার শোনো মা, আমার শোনো মা, এবার ঘুমটা পাচ্ছে, ঘুমিয়ে পড়ো, মায়ের কোলে আছো না তুমি? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, চলো। অন্যান্য দিন সকাল 7টার সময় রুহি ঘুমিয়ে যায়, কিন্তু আজকে জানি না কেন কিছুতেই ও ঘুমাচ্ছে না। সারা রাত ঠিক করে ঘুমায়নি, বারবার উঠছে, কাঁদছে, বারবার এরকম করতে থাকলেও সকালবেলা ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আজকে কিছুতেই আর ঘুমাতে চাইছে না। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ও যেন একটু ঘুমায়, তাহলে আমি একটু খাওয়া দাওয়া সারবো, তারপরে আমারও নিজের কিছু কাজ আছে, তো সেগুলো সারবো, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না, না আমি বাইরে যেতে পারছি। তো মা একবার নিয়ে ওকে বসার ট্রাই করছিল, বাট ও এখন মায়ের কাছেও থাকবে না, ও এরকম করেই থাকবে, খানিকক্ষণ ঘুমাচ্ছে, খানিকক্ষণ জেগে আছে, খানিকক্ষণ তাকিয়ে আছে, আজকে যেন ওর কিছুতেই চোখে ঘুম নেই। তো চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যায়, তাহলে আমি ঝটপট নিজের কাজগুলো সারবো। আর আমি ভোরবেলা থেকে এভাবেই বসে আছি আজকে, আজকে মায়ের কাছে যাচ্ছিলো না, নাহলে ভোরের টাইমটা মাই সামলায় ওকে। তো আমার একটু এবার অসুবিধা হচ্ছে, পেটটা ব্যথা করছে, তো ট্রাই করছিলাম তাই যেন তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যায়, আর ওকে নিচে শোয়ালেও যেন ঘুম না ভাঙে। যতবার নিচে শোয়াতে যাচ্ছিলাম ঘুম ভেঙেই যাচ্ছিলো, তো অ্যাট লাস্ট ও ঘুমিয়েছে, আর ভালোভাবে ঢাকা দিলেও আবার হাত পা বার করে দেয় এখন, তো এখন একটু গভীরেই ঘুমিয়ে আছে, যার জন্য বার করছে না। 9টা বাজছে এখন, তো হরলিক্স খাওয়া কমপ্লিট আমার, এবার জাস্ট ব্রেড আর কলাটা খেয়ে নেব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে না আর খাই, বাট এখন ঘুমালেও চলবে না অনেক, ও যতক্ষণ ঘুমাচ্ছে আমার কাজগুলো ততক্ষণে সেরে নিতে হবে। সো চলো খেয়ে নিই আগে ঝট করে। স্নান টান কমপ্লিট আমার, স্নান তো করে নিই, গাছ পাঞ্চ করেছি, এখনও গাছ পাঞ্চই করছি, কাতুকটা কাতুক কাটুক, তারপরে একবারে ভাবছি যে স্নান টান করবো, আর তারপরে এখনও ড্রেসিং হচ্ছে, তো এসে একটু রোদে দাঁড়িয়েছিলাম। আর অভিও চলে এসছে, অভি আছে রুহির কাছে, ওকে বললাম তুমি একটু দেখো, একা তো রেখে আসতে নেই বাচ্চা যেতে, তার জন্য বললাম তুমি একটু দেখো, আমি বাইরে একটু দাঁড়াই। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে আবার দাদা বৌদি আসবে ওরা, তো দেখা যাক কখন আসে। 12টা বাজছে এখন, বললো যে তাড়াতাড়ি চলে আসবো, তো এখনও তো কই এসে পৌঁছায়নি, ভাবছি তাই যে কখন আসবে। আর এখন রুহি ঘুমাচ্ছে, মশারিটা আজকে ওইটা খুলে দিয়েছি, দিয়ে এই যে বেডিং মশারিগুলো হয় সেটা আজকে লাগিয়েছি, তো আরামসে এখন ঘুমাচ্ছে। আর এদিকে অভি কথা বলছে কারুর সাথে, ওর বন্ধুর সাথে। আর আমাদের এখানে আবার ওর মামা হয়, সব থেকে ছোট মামা, ওটা 4 বছরের ছোট বড়, সে এসে বলছে কি ভাই নাইরা তিনটে আনছি, তাই দেখো তুমি ভাই আনছি, তুমি ওর মামা হও। বাবু কোথায় গেলি? জল খেতে গেছে নাকি? কি সুন্দর কথা বলতে থাকো, ওখানে কথা বলতো না, এখন কথা বলে, এখন কথা বলে। রাজ কোথায় গেল? এ ওটা মিষ্টি খাস না, একটা মিষ্টি ওর জন্য খেয়ে নেছিল। টাকা অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ রইলাম, অনেক কথা হলো, কিন্তু সোনা মায়ের সঙ্গে দেখা হলো না, উনি এখন ঘুমাতে ব্যস্ত, রাতে নাইট ডিউটি আছে অনেকক্ষণ, তো আমার আজকে রাতে নাইট ডিউটি আছে।
আর দাদা বৌদিরাও দেখতে পায়নি চোখ খোলাতে, ওরাও এরকম ভাবে দেখে গেছে। তাই আসছে, সবাই বলছে কি রে তোর জন্য দেখা, তোর সঙ্গে দেখা করতে গেলে রাতে আসতে হবে। তাহলে রাত 12টা, তাহলে তো চোখই খুলছে না, কোনো কথাই নাই, সুসু করলেও খাবার খেলেও কোনো হুঁশ নেই, ওঠার কোনো চান্সই নাই। আর রাতের বেলাতে একটু হলেই প্যাঁ করতে শুরু করে দিচ্ছে। তো চলো যাই হোক, ও যাচ্ছে বাড়ি, ওকে এবার খাওয়ানো দাওয়ানো সব করি। আর তারপরে হ্যাঁ আজকে অনেক ওষুধ ওষুধ আছে, হ্যাঁ ওগুলো সব খাবো। তারপরে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো, অনেক পার্সেল এসেছে যেগুলো সব খুলতে হবে, এখনো খোলা হয়নি, তো সেগুলো চলো দেখবো। তারপরে সবই আমার সোনা মায়ের জন্য এসছে, একদম এখন যা আসবে সব ওর জন্য, ওর জন্য। আমরা এখন আমরা বাতিল, আমরা না বলো আমি বাতিল, নিজে বলো নিজে বাতিল, নিজের নামটা বলো আমার জন্য, মানে ও রিয়ার আসতো, হ্যাঁ আমার জন্য বেশি আসতো, তো এখন আমার জন্য বাতিল, এখন শুধু ওর জন্য আসছে। তাতা মাম্মা শোনা, মা বাবাকে তাতা বলো, শোনা মা তাতা শোনা, আবার বিকাল আসবো, হ্যাঁ তুমি গুমু গুমু করো। তাকালো না, যেই বাবা চলে যাবে আপনি তখন তাকাবে। মা তুমি হাত বার করছো কেন, হাত বার করবে, হাত বার করবে, হাত বার করবে, ওরে বাবা রে আমি শোনা মা তা গো। হাত দিলে কেমন বিরক্ত হচ্ছে, এখন ঘুমের একদম অঘোরে ঘুমাচ্ছে, মামা পাপা আছে তো বাবার জন্য, তোমার টেনশন করার কিছু নেই। ওই আমার সোনা তারে দেখুন, তাহলে এখনকার বাচ্চারা একটুতেই কত পাকা হয় এখন, সবে 18 দিন বয়স এখন। শোনা মা অভিদা চলে যাচ্ছে আর আমি অভিদার জ্যাকেট হাতে দাঁড়িয়ে আছি। থাকতে তোমাকে কে বারণ করেছে, তোমাকে তো বলেছি তুমি একবারে চলে এসো। কিরকম এলো লোকটা, হ্যাঁ এসে রইলো, গল্প গল্প করলো, সারাদিন গেল, বাড়ি যাওয়ার সময় বলছি দাদা একটু চা খেয়ে যান, পরে বাড়ি যাচ্ছেন, সেরকম হয়ে গেল। না মোটেও না, তোমাকে থাকতে বলা হয়েছে, তুমি যদি পালিয়ে যাও আবার তো সন্ধ্যাবেলা আসবে। যাও সাবধানে, তাড়াতাড়ি চলে আসবে আবার, গেলে দেখা হবে, টাটা, হ্যাঁ সাবধানে যাও। কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই নিচে শোবে না। এ দেখো এখন একটু ছাড়া পেয়েছে, হাতে পায়ে এখন আড়মুড়ি ভাঙছে, সবসময় ঠান্ডা লাগবে বলে বেঁধে বেঁধে রাখি, ও আড়মুড়ি ভাঙতে পারে না, তো না রাখলেও হবে না, ঠান্ডা লেগে যায় তখন হাত পা ঠান্ডা হয়ে যায়, হাঁচি দিতে শুরু করে, তো এখন একটু ছাড়া পেয়েছে ওর জন্য হাতে পায়ে সময় নিয়ে আড়মুড়ি ভেঙে যাচ্ছে। আমার সোনা মাতা, ওরে বাপরে, ওরে বাপরে, এ বাপরে, ফাইনালি ঘুমিয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 3:30, মানে ঘুমিয়েছে তো ঘুমাচ্ছিলই, কিন্তু কোলেতে ঘুমাবে, যেই কোল থেকে নামাচ্ছি অমনি আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। যাই হোক এতক্ষণে ঘুমিয়েছে, তো এরকম পার্সেলগুলো চলো এবার এগুলোকে ওপেন করে দেখি, আমি ফার্স্টে ওপেন করে নিই তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি। সব ওপেন করে নিয়েছি এখানে আমি, আর কী কী নিয়েছি, বেশিরভাগই আছে সব বেবির প্রোডাক্ট, তো এখানে তো একটা নিয়েছি, আর তো এটা আছে হচ্ছে মামাআর্থের শ্যাম্পু, সব প্রোডাক্টগুলোই আমি মামাআর্থের নিয়েছি, এটা আছে বেবির লোশন, আর তার সাথে এটা আছে বেবির ফেস ক্রিম, এটা আছে বেবির বডি ম্যাসাজ যে অয়েলটা আছে সেটা আছে কোকোনাট আর আমন্ড, তার সাথে জোজোবা অয়েল, অনেক কিছু আছে এর মধ্যে, তো এইটা, আর তার সাথে একটা কাজল নিয়েছি, তো ভাবছি যে এবার থেকে রুহিকে আমি কাজল পরাবো শুধু কপালেতে, তো সেই ভেবেই নিয়েছি, তো জানি না কবে থেকে স্টার্ট করব, তো দেখা যাক কবে থেকে স্টার্ট করি, এখন যেহেতু ডক্টর বলেছে যে ওকে সমস্ত ক্রিম ট্রিম মাখাতে পারবো, তো সেই কারণে এগুলো সব শপিং করে নিলাম, আর এছাড়া ডক্টর বলেছে যে কোনো যা খুশি লাগাতে পারো যে কোনো ব্র্যান্ডের, সো আমি ভাবলাম মামাআর্থের থেকে ভালো ব্র্যান্ড আর হয় না, মামাআর্থের প্রোডাক্ট আমিও ইউজ করি অনেক ভালো লাগে, সো ওকে এবারে ফার্স্ট টাইম ইউজ করাবো, তো দেখা যাক ওর কাছে স্যুট হয় নাকি এগুলো।
তো আজকে তো ওর স্নান সব হয়ে গেছে, তো কাল থেকে ভাবছি যে স্টার্ট করব। তো দেখা যাক ওর স্কিনে তো এটা স্যুট হয় কি না হয়। তার সাথে দেখো মামাআর্থের এই অ্যালোভেরা জেল ফেস ময়েশ্চারাইজার, এইটা ফ্রি পেয়েছি, আর এইটা একটা আছে অ্যালোভেরা ফেস ওয়াশ। তো এই দুটো জিনিস আমি ফ্রি পেয়েছি, আর তার সাথে যেহেতু এটা আমার বার্থডে মান্থ ছিল জানুয়ারি, সো এখানে যদি আমি নায়িকা থেকে কিছু অর্ডার করি তার জন্য আমাকে একটা ফ্রি গিফট পাঠানো হয় প্রত্যেক বছরই। তো তার জন্য এবারে আমাকে একটা লিপস্টিক পাঠানো হয়েছে, তো এটা সেটটা চলো দেখি কী দিয়েছে। তো প্যাকিংটা দেখো, প্যাকিংটা তো খুবই সুন্দর করে করা একদম মাসাবার, আর এখানেও লিপস্টিকের এখানেও সেম প্যাকিং আছে, যেটা এই প্যাকেটে আছে সেটা সেম এখানেতেও আছে। এবার সেটটা দেখি কি পাঠিয়েছে। সো একটা নিউট সেট, জানি না পড়লে কেমন লাগবে, একদম একটা নিউট কালার। সো ট্রাই করবো, এখন তো কোথাও বেরোনো নেই, লিপস্টিক পরা নেই, তো যখন পরবো তখন ট্রাই করবো, জানি না। আর এই বুলেট লিপস্টিক খুব একটা আমার পরা হয় না, সো দেখা যাক কেমন হয়। এখন বাজে 9:30, আর এখন একটু ঘুম থেকে উঠেছে তাকাচ্ছে দিয়ে। তো এখন যত সবার আর কি ভিডিও কল যাদের যাদের করার আছে সেগুলোকে সব সারি, কারণ ওকে চোখ খোলা অবস্থাতে কেউ দেখতে পায় না, যারা দেখতে আসে তারাও দেখতে পায় না। তো দেখা যাক যে কতজনের সাথেও দেখা করে, আবার এরকমও হয় যে কথা বলতে বলতেই ও ঘুমিয়ে যায়। তো সবাইকে একটু ফোন করে ওকে দেখাই, যারা যারা ওকে দেখতে চায় সবসময়। দিদুনার নাতনির এখন এই বক বক চলতেই থাকবে সারা রাত ধরে, কারণ ও তো এখন ঘুমাবে না, ও এখন মোটামুটি আবার একটু ঘুমাবে, তারপর আবার 12টা থেকে পুরোপুরি জেগে থাকবে। তো এরকমই এখন চলতে থাকবে সারা রাত, ওর সাথে বক বক করে যেতে হবে, আর এইভাবেই ও তাকিয়ে থাকে। তো চলো আবার আমাদের নাইট ডিউটি স্টার্ট হয়ে যাবে। তো একদিন শেয়ার করবো এই ভিডিওটা যে রাতে ও কি করে এক্স্যাক্টলি, তো তোমরাও তাহলে বুঝতে পারবে। তো খুব তাড়াতাড়ি ওটা শেয়ার করার চেষ্টা করবো। আবারও নাইট ডিউটি 12:30 আবার জাগা হবে, এখনো ঘুমিয়ে পড়ুক, আমরাও একটু রেস্ট নিয়ে নি, ততক্ষণ নিজেদেরকে চার্জ করে নি, তারপরে আবার রাতে আবার শুরু হবে নাইট ডিউটি। তো চলো আবার নেক্সট ভ্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।